নমস্কার, আমি পারাদীপ, আর এই মুহূর্তে নেতা নয় জনতা নিয়ে আমি চলে এসেছি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে রায়গঞ্জের একটা আলাদা প্রাসঙ্গিকতা রয়েছে। ডানপন্থী বা দক্ষিণপন্থী রাজনীতির গড় বলা হয় এই রায়গঞ্জকে। সামনে 2024 লোকসভা নির্বাচন, আর রায়গঞ্জে এবার কিন্তু ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী এখানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিজেপির কার্তিক চন্দ্রপালের। আর বিজেপি এবং তৃণমূলের প্রার্থীদের চোর কাটা হয়ে এখানে বিধে রয়েছেন কংগ্রেসের ভিক্টর। কি কেমন আছেন? ভালো আছে, সবাই ভালো আছে। রায়গঞ্জ ভালো আছে? ভালো আছেন তো বলছেন, কতটা ভালো? এই তো ভোটের প্রাককালে এখন ভালোই আছি, মোটামুটি চলে যাচ্ছে। ভোটের প্রাককালে তো সামনে ভোট। হ্যাঁ, ভোট তো দিতে দেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। তো ভোট দেওয়ার সময় কী কী মাথায় থাকবে, কী কী ইস্যুতে ভোট দেবেন? উন্নয়নের ইস্যুতে ভোট দেব। এই রায়গঞ্জের মানুষ, তাদের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল রায়গঞ্জে এইমস হবে, কিন্তু ভোট গেছে, ভোট এসেছে। রায়গঞ্জের মানুষ মানে আপনারা, রায়গঞ্জের যারা সাধারণ ভোটার, তারা কিন্তু এইমসটা আর পায়নি। আমরা আশা করেছিলাম, যেহেতু বিগত 5 বছর দেবশ্রী চৌধুরী থাকলো, মানে এদের কেন্দ্র, হয়তো এইমসটা আমরা পাব। তো তিনি তো কিছুই করতে পারলেন না। গত লোকসভা নির্বাচনে আমরা খুব আনন্দিত হয়েছিলাম এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে হয়তো এই 5 বছরে আমরা এইমসটা পাব। কারণ আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী, তাকে উত্তর দিনাজপুরের মানুষ, রায়গঞ্জের মানুষ সবাই দুহাত ভরে আশীর্বাদ করে ওনাকে ভোট দিয়েছিলেন, উনি জয়যুক্ত হয়েছিলেন। তার জয়ের সাথে সাথে আমাদের স্বপ্নটাও কিন্তু প্রকট হয়েছিল, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমরা কিন্তু যা দেখতে পেলাম যে উনি ভোট পাখি হয়েই আমাদের এখানে আসছিলেন। বিগত 5 বছরে উনি নির্বাচিত হলেন, উত্তর দিনাজপুরের মানুষের জন্য, রায়গঞ্জের মানুষের জন্য কিচ্ছু করেননি। এই যে আমাদের দেবশ্রী রায়, আমরা ভোট দিয়ে জিতাইছি ওনাকে, কিন্তু মানে এই দুটা না, একটা ট্রেনের কী জন্য করলো, তাছাড়া কোনো কিছুই ওদের দেখা যায় না। রায়গঞ্জে খালি টিভির পর্দায় আমরা দেখি, কিন্তু কোনো পঞ্চায়েতে, কোনো মানে ইয়েতে, কোনো পঞ্চায়েতে, কোনো ব্লকে ওনাকে দেখা যায়নি। মানে আপনাদের যিনি এমপি, তাকে তিনি আসেননি? না, যে দেবশ্রী রায় গত বিজেপি থেকে, হ্যাঁ, দেবশ্রী চৌধুরী, ওনার কথা বলছি। আর যিনি দাঁড়াইছে, দেখি আমরা চিন্তা ভাবনা করার, যে উন্নয়ন করে ভালো, তাকেই তো আমরা ভোট দিব। কেমন দেখছি, আমরা বিধায়ক ছিল উনি, যে কৃষ্ণ কল্যাণী, উনি তো বহুত কাজ করছে, যা যা টাকা পেত, যা ওনার ইয়ে পায়, তার থেকে বেশি উনি উন্নয়ন করছে। কিন্তু এই যে ধরুন আপনি কৃষ্ণ কল্যাণীর কথা বলছেন, কৃষ্ণ কল্যাণী যখন বিধায়ক হয়েছেন তখন তো অন্য একটা প্রতীক হয়েছেন, আর এই যে লোকসভা নির্বাচন, সেখানে তিনি প্রতীক বদলে অন্য দলের হয়ে, অন্য সিম্বলে প্রার্থী হয়েছেন। তো এই যে প্রার্থী মানে সিম্বল বদল, প্রতীক বদল, এটাও তো ফ্যাক্টর হবে? না, ওটা ফ্যাক্টর না, উন্নয়ন করতে হলে তো মানে প্রতীক তো বদল হতে পারে। দেখছে উনি যে টিএমসিতে উন্নয়ন বেশি হচ্ছে, ডেভেলপমেন্ট বেশি হচ্ছে, সে অনুযায়ী উনি পার্টি বদল করছে। এই যে বলা হয় নর্থ বেঙ্গলের লোক, উত্তরবঙ্গের লোক, আপনারা উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গের লোক তারা দাবি করেন তারা বঞ্চিত, তারা অবহেলিত, তারা উপেক্ষিত, সত্যি কি তাই, আপনারা উপেক্ষিত? হ্যাঁ, দেখুন, বিষয়টা হলো যে সামনে লোকসভা ভোট, ভোট মানে আমাদের একটা গণতন্ত্রের উৎসব, সাধারণ মানুষ বা আমরা প্রত্যেকেই মুখিয়ে থাকি ভোট দেবার জন্য। এবার ভোট দেবার পূর্বে তো ধরেন আমার কিছু চাহিদা বলতে, আমার নিজের এরিয়া, নিজের সমাজ, নিজের ব্যবস্থা, নিজের টাউন, নিজের জেলা বা নিজের ব্লকের উন্নয়ন, এই বিষয়গুলো তো আমাদের আনুষঙ্গিক একটা ব্যাপার থাকেই। তো ভোট দেবার পূর্বে ধরেন আমরা শিক্ষিত সমাজ বা যারা বুঝি, তারা মূলত একটু উন্নয়নের কথাটা চিন্তা ভাবনা করে বা উন্নয়নের নিরিখেই আমরা ভোট দেওয়ার চেষ্টা করি। এবার উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে একটা বিগত দিনে এই কথাটা আমাদের উত্তরবঙ্গে প্রচলন ছিল যে উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত, উত্তরবঙ্গের মানুষ অনেক না পাওয়ার মধ্য দিয়ে চলে। কিন্তু বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে এই আপনার রাজ্য সরকারের দুবারের আসার পরে এবার তৃতীয় টার্ম যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে চলছে, যেটা আমাদের মনে হয় বর্তমানে, বিগত দিনে যে কলঙ্কটা উত্তরবঙ্গের মানুষের মনে ছিল যে তারা একটা না পাওয়া এবং বঞ্চনার মধ্যে থাকে, সেই জায়গায় কিছুটা হলেও কিন্তু উত্তরবঙ্গের মানুষ এখন শিথিল হয়েছে। চারপাশে এত কিছু দুর্নীতি হয়, দুর্নীতির অভিযোগ হয়, তো যখন ভোট দাও তখন সেগুলো ভেবে দাও? হ্যাঁ, 100% ভেবে দিতে হয়, সে তো মাথায় চিন্তা থাকে রাজনীতির দিক থেকে, এর মধ্যে ভালো মন্দকে বেছে নিতে হয় আমাদের। এলাকা যিনি এমপি, যিনি বিধায়ী সাংসদ, তাকে শেষ কবে দেখেছো?
ওনাকে ভোট দেওয়ার পর আমরা চোখে দেখিনি আমাদের এরিয়ায় আজ অব্দি। সামনে ভোট ভোট তো দিতেই হবে নাকি? ভোট তো দিতেই হবে। তো কী কী ইস্যুতে ভোট দেবেন? উন্নয়নের ইস্যুতে ভোট দেবো, যে উন্নয়ন করতে পারো তার দিকে তাকায় ভোট দেবো। আমরা বিগত দিনে দেবশ্রী চৌধুরীকে দেখলাম, পাঁচ বছর আমাদের অঞ্চলে আমার রায়গঞ্জ ব্লকে কোনোদিন মুখ দেখা যায়নি। আমরা উন্নয়নমুখী লোক চাই, এখন চিন্তাভাবনা করবো যে তিনজন দাঁড়াচ্ছে তার মধ্যে উন্নয়নমুখী লোককে চিন্তাভাবনা করে ভোট দেবো। তো এই যে ত্রিমুখী লড়াই, ভোট কাটাকাটিতে কাদের সুবিধা হতে পারে? আমার কাছে যেটা হিসাব, জনগণের কাছে যেটা শুনছি, এখানে কার্তিকপালের কোনো ফ্যাক্টর না, ভিক্টরের কোনো ফ্যাক্টর না। এখানে কৃষ্ণকল্যাণ উন্নয়নমুখী লোক, উনি প্রচুর লোকের উপকার করেছেন, আশা করে যে ওনাকে লোক ভোট দেবে। এই যে ধরুন রাম মন্দির হলো, ভোটের আগে রাম মন্দির হলো, ভোটে প্রভাব পড়বে? প্রভাব কিছু কিছু জায়গায় পড়বে এবং মহামান এরিয়ায় পড়বে না। কারণ ধর্মমূলক জিনিসটা আমরা রাজনীতি করতাম, যারা শিখেছি বিগত দিনে লোকের কাছ থেকে, এই জাতপাত নিয়ে কথা বলা বলি হতো না, ইদানিং দেখছি জাতপাত নিয়ে কথা বলছে। এই জাতপাতে কিছুটা টান তো আছে, সেটা কোন দিকে যাবে সেটা ওদের ব্যাপার। আমার মনে হয় প্রভাব পড়বে না যতদূর। আমরা তো হিন্দু, সবার ভগবান তো উনি একটা রাম, উনি তো একজন ভগবান, আমাদেরও তো ভগবান ওটা। নির্বাচনের আগে এই গ্যাসের দাম কমে গেল, তো সেটা তো সাধারণ মানুষের খানিকটা ভালো হলো নাকি? ওটা চমক। আর এক বছর পরে আবার বাড়ে যাবে, ওটা চমক। পেট্রোলের দাম কত ছিল, ডিজেলের দাম কত ছিল, গ্যাসের দাম 1200। উনি কিছুদিন ভর্তুকি দিল, ভর্তুকি দেওয়ার পর বন্ধ করে দিল। যেমন রেশনের ব্যাপারটা, এই রেশন কিছু কিছুদিন দিল, ভোটের আগে দিল, তারপর আবার বন্ধ করে দিল। সবটাই ভোটের চমক। হ্যাঁ, ভোটের চমক। আপনি চিন্তা করেন, যতবার উনি 10 বছরের মনে হয় প্রধানমন্ত্রী, প্রত্যেক বছরে আপনি উনার একটাকেই একটা চমক। এটা চমক দেখালো যে রাম মন্দির নিয়ে, এটা তো ভগবান, সবারই ভগবান রাম মন্দির। আমারও যেই পার্টি করি না কেন, উনি একটা ধর্মকে রাজনীতিতে পরিণত করতে চাচ্ছে। কি ইস্যুতে ভোট দেবেন? আমি একজন টিচার হিসাবে বলবো যে আমি উন্নয়ন হিসেবে দেবো, যে উন্নয়ন করতে পারবে আমার এলাকায়, যে উন্নয়ন করতে পারবে, যে এখানকার আমাদের মানে কথা তুলে ধরতে পারে পার্লামেন্টে, তাকেই দেবো আমরা। কেন্দ্রে কেমন সরকার চান? আমার নাম তো আক্তার হোসেন, আমরা মাইনরিটি। ভোট মানে আমাদের একটা মানে ভয়ানক ব্যাপার মনে হয়, ভয়। কারণ কেন্দ্রে যিনারা আছে ইনারা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করে, ফলে আমাদের মাইনরিটিদের নির্বাচন করা খুব মুশকিল হয়ে যায়, যে কাকে ভোট দিব, কি করব না করব। যখন এই ভোট আসে নানান কিছু হুমকি দেয়, নানান কিছু করে, যেমন সামনে সিএ আনছে, এনআরসি আনছে, নানান রকম মানে হুমকিমূলক, এটা আমাদের দেখাচ্ছে মুসলিম সমাজকে। কিন্তু আমার বাপ দাদু 14 গোষ্ঠী, আমরা তো এখানেই উত্তর দিনাজপুরেই জন্ম সবারই। আমি মনে করি শুধু আমাদের ভয় না, যারা ওপার থেকে এসেছে তাদেরও ভয় হবে, মতুয়াদের ভয় হবে, রাজবংশীদের ভয় হবে। সিএ চালু হলো ভোটের মুখে, তো কি মনে হয় ভোটে কোনো প্রভাব পড়বে সিএ? না, কেন প্রভাব পড়বে আপনি বলেন। আমাদের বাপ ঠাকুরদা আমরা এখানেই মানুষ হয়েছে। আপনি দেখুন না, কিছুদিন আগে অসীম সরকার কি, তিনি মতুয়া সম্প্রদায়ের লোক, তাই তো? কিন্তু তিনি যে ভোটে নির্বাচিত হয়েছেন, তাই আমাদের বিধানসভায় তিনি একজন বিধায়ক, কার ভোটে নির্বাচিত হয়েছে? সব মতুয়াদের। তো মতুয়াদের নাগরিকত্ব নেই, কে বলছে? বিজেপি বলছে। সিএ তো তাদের নেই, আছে কি? নেই। তাহলে ও কি করে বিধায়ক হলো? কেমন এমপি চান? যিনারা আমাদের উত্তর দিনাজপুরের ভালো কাজ নিয়ে আসতে পারবে এবং কথা বলতে পারবে পার্লামেন্টে গিয়ে। রায়গঞ্জের ভূমিপুত্রকে চাই যেন আমাদের রায়গঞ্জের বাসী প্লাস আশেপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে মানে দিল্লি যে পার্লামেন্টে কথা বলতে পারে, ওরকম এমপি চাই। কিন্তু একটা জিনিস বলুন, আপনারা রায়গঞ্জের ভূমিপুত্র চাইছেন, আপনারা কাজের লোক চাইছেন, কিন্তু একই সঙ্গে যিনি সাংসদ হবেন, জনপ্রতিনিধি হবেন, তার তো একটা বিশ্বাসযোগ্যতা থাকবে। কিন্তু এক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে 3 জন প্রার্থী দাঁড়িয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী, ভারতীয় জনতা পার্টির কার্তিকচন্দ্র পাল এবং যে কংগ্রেসের ভিক্টর, সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি একটা অভিযোগ ওঠে, তারা সবাই বারে বারে জার্সি বদল করেছেন। এইটা আমাদের এবার ধরেন আমরা আশীর্বাদ বলবো না অভিশাপ বলবো, খুশি হব না দুঃখ পাবো, এটা আমরা বলতে পারছি না। তাই দলবদলুর প্রশ্নটা আমাদের কাছে এটা বড় বিষয় নয়, কেন 3টা ক্যান্ডিডেটই আমাদের দল বদলু। নির্বাচন এসেছে, নির্বাচন গেছে, প্রার্থীরা এসেছেন, প্রার্থীরা ভোটের পরে আবার
ফিরেও গেছেন। কিন্তু রায়গঞ্জের মানুষ, এই যে কালিয়াগঞ্জের মানুষ, তারা কিন্তু একই জায়গায় রয়ে গেছেন এবং তাদের দাবি দাওয়া এত বছর পরেও অপূর্ণ রয়ে গেছে। তাই এবারে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে কালিয়াগঞ্জের মানুষ, রায়গঞ্জের মানুষ তারা আরও একবার ভেবে দেখতে চান। তারপরেই এই যে কাঁটে কি টাক্কার, একদিকে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, একদিকে ভারতীয় জনতা পার্টির কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে জাতীয় কংগ্রেসের ভিক্টর, তিনজনের মধ্যে কাকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভোটাধিকার দেবেন সেটার আগে কিন্তু কালিয়াগঞ্জের মানুষ, রায়গঞ্জের মানুষ একবার নয়, দুবার নয়, বারবার ভেবে তবেই 26 এপ্রিল যাবেন এবং ইভিএমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।